ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ। জি সম্মানিত ভাই, জানতেছিলেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে, সালাত সিয়াম সম্পর্কে কোনো হাদিস আছে কিনা, সাথে জানতেছিলেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না থেকে হাদিসটি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও জিলহজ মাসের প্রথম 10 তারিখে যে সোম রাখতেন না, এবার আমাদের কী করণীয়? যে সম্মানিত ভাই, যেমনই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিসটি বর্ণিত সহিহ মুসলিমের মধ্যে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কউলুহা মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইমান ফিল আশরি ফাকাদতু ওয়া ফি রওয়ায়াতিন লাম ইয়াসুম ইল্লা সাদাকাতু। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে, অর্থাৎ 10ম দিন ছাড়া বাকি 9 দিনের মধ্যে সোম রাখতে দেখি নাই। তেমনই অন্য রাওয়ায়েতের মধ্যে আছে, লাম ইয়াসুম আল আশার কাত্তু, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দশকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি কখনো সোম রাখেন নাই। তবে তার বিপরীত যদি নাকি আমরা বলি, নাসাইয়ের মধ্যে একটা হাদিস আছে, উম্মে আল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কানা লা ইয়াদাউ সালাসান সিয়াম আল আশার ওয়া সিয়াম আল সালাসা আইয়ামি মিন কুল্লি শাহর ওয়া কাতাইন কাবলা আল গাদাত। নাসাই থেকে বর্ণিত যে উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা এবং প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে রোজা এবং ফজরের আগে 2 রাকাত সালাত এটা কখনো ছাড়তেন না। তাইলে আয়েশা এবং উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুজন হাদিসের মধ্যে যে সাংঘর্ষিকতা দেখা যাচ্ছে, তবে এখানে আমরা ব্যাখ্যা হিসাবে বলবো যে মুহাদ্দিসিনগণ যে এটার ব্যাখ্যা দিচ্ছেন এভাবে কোনো সময় আসলে আয়েশা সিদ্দিকাতা হচ্ছেন কখনো রাখেন নাই, ওটা উনার জ্ঞান মোতাবেক, হয়তো উনি কিছু ভুলে যেতে পারেন, মানুষ থেকে ভুল হওয়া স্বাভাবিক। আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটার ব্যাপারেও যে সনদের দিক দিয়ে দুর্বলতা আছে, তারপরে মুহাদ্দিসিনরা এটাকে যে মোটামুটি গ্রহণযোগ্যতার মধ্যে নিয়ে গিয়ে বলেন, আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিসের দিক থেকে তাকাইলে আমরা দেখবো যে কোনো সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখছেন, কোনো সময় রাখেন নাই, প্রত্যেকে প্রত্যেকের জ্ঞান হিসেবে এখানে বর্ণনা দিয়েছেন। বাকি এই দুইটার থেকে আমরা একেবারে শ্রেষ্ঠ ফয়সালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজের বুকের কথা সেটার দিকে আমরা দেখব, সেটা হচ্ছে সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, সিয়াম ইয়াউমে আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাত আল্লাতি ক্বাবলাহু ওয়া সানাত আল্লাতি বাদা। আরাফার দিনে রোজা, অর্থাৎ জিলহজ মাসের 9ম তারিখে রোজাটা, আরাফার দিনে রোজাটা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আশা রাখি যে এই রোজার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা পিছনের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করবেন, সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে এটা হাদিস যে আরাফাত দিনে রোজা রাখার ব্যাপারে নির্দিষ্টকরণ একটা হাদিস আমরা পাইলাম সহিহ মুসলিমের মধ্যে। এখন দেখা যাক যে জিলহজ মাসের প্রথম 10 দশকের মধ্যে যে বেশি থেকে বেশি নেক আমল করা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দিক নির্দেশনা, সেটা হচ্ছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আন্নাহু কাল মাল আমরু ফি আইয়ামিন আফযাল মিনহা ফি হাযিহি ক্বালু ওয়ালাল জিহাদু ক্বালা ওয়ালাল জিহাদু ইল্লা রাজুলুন খরাজা বি খরাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন। সহিহ আল বুখারীর 969 নম্বর হাদিসটি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জিলহজ মাসের প্রথম 10 দশকের আমল আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে অত্যন্ত ফজিলতপূর্ণ। সাহাবা কেরাম বললেন জিহাদও নয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এই 10 দিনের মধ্যে জিহাদ উত্তম নয়, তবে এমন ব্যক্তি যে জিহাদ করার উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তার মধ্যে জানমাল নিয়ে বাহির হয়ে গেছে, তবে ওই ব্যক্তির জানমাল থেকে কিছু নিয়ে ফিরে আসতে পারেন, অর্থাৎ আল্লাহর রাস্তার মধ্যে সে শাহাদাত বরণ করছেন, তাহলে এই 10 দিনের আমল থেকে ওই ব্যক্তির আমলটা শ্রেষ্ঠ হবে যে ব্যক্তি আল্লাহর রাস্তার মধ্যে বাহির হয়ে শাহাদাত বরণ করছেন। তাছাড়া সাধারণ লোকেরা যত আমল করুক এই 10 দিনের আমলের থেকে অন্য কোনো দিন এরকম শ্রেষ্ঠ কোনো আমল হইতে পারে না, একমাত্র ওই ব্যক্তি শ্রেষ্ঠ হইতে পারে যে ব্যক্তি অন্য কোনো দিনে আল্লাহ রাস্তার মধ্যে জিহাদ করতে গিয়ে শাহাদত বরণ করছেন, ওই ব্যক্তি এই দিনের তুলনায় যে বেশি সবের অধিকারী হইতে পারবেন। তাছাড়া সাধারণ কোনো ব্যক্তি যে অন্য কোনো দিনে অধিক পরিমাণে স্বভাব অর্জন করতে পারবে না, যে পরিমাণ স্বভাব অর্জন করতে পারবে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে। তাই সম্মানিত ভাই, এখানে
আমরা যে দৈনন্দিন যে সমস্ত আমলগুলো করি এর মধ্যে আমরা আরও বাড়াই দিব। সিয়াম এবং সালাত, কেরাত, দোয়া, জিকির, ইস্তেগফার, সাদাকা যত কিছু আছে সব কিছু আমরা বাড়াই দিব, তাহলে এই হাদিসের উপরে আমল হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري.